ব্যাটালিয়ান আনসারে 400টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তো এটির অনলাইন আবেদনটি কিভাবে করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তো আবেদনের লিংকটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা যদি সেখানে ক্লিক করেন সেক্ষেত্রে এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। আবেদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্যাটালিয়ান আনসার, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে আবেদন করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আবেদনের শর্তাবলীগুলো দেখতে পাবেন যে কারা কারা এটিতে আবেদনটি করতে পারবেন, আপনারা সম্পূর্ণ এখান থেকে পড়ে নিতে পারেন। আবেদনের ক্ষেত্রে এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন, দিয়ে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নিজ জেলা, আপনার জেলাটি এখানে নির্বাচন করবেন এবং মোবাইল নাম্বারটি লিখে দিবেন আপনার। আর অবশ্যই মনে রাখবেন এটির অনলাইনে আবেদন করার পূর্বে কিন্তু আপনাকে 200 টাকা ফিটি প্রদান করতে হবে। তো এখানে আপনি আপনার জেলার নাম এবং মোবাইল নাম্বারটি লিখে পে উইথ এখানে ক্লিক করবেন। পে উইথে ক্লিক করলে এখানে আপনাকে এখন সেই 200 টাকা ফিটি প্রদান করতে হবে। তো এখানে কার্ড মোবাইল ওয়ালেট মাধ্যমে আপনি ফিটি পরিশোধ করতে পারবেন। তো আপনি যে মাধ্যমে ফিটি পরিশোধ করবেন সেটির উপরে ক্লিক করবেন। আমি অবশ্যই এখানে বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করবো, এই জন্য এখানে বিকাশে ক্লিক করব। আপনি যদি বিকাশের মাধ্যমে ফিটি পরিশোধ করেন সেক্ষেত্রে এমন বিকাশের পেমেন্টের অপশন পেয়ে যাবেন। প্রথমত আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, লিখে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড নাম্বারটি আবার এখানে লিখে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে এখানে কিছুক্ষণ সময় লাগবে প্রসেসিং হতে। দেখতে পারছেন লেখা এসেছে পেমেন্ট কমপ্লিট উইথ এ সাকসেস, এখানে দেখতে পারছেন লেখা রয়েছে লগ ইন টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এমন একটি পেজ পেয়ে যাবেন, এখানে সিলেক্ট সার্কুলার, এখানে আপনি 23তম ব্যাচ পুরুষ ব্যাটেলিয়ান আনসার নিয়োগ 2022 এটি সিলেক্ট করে দিবেন এবং আপনার মোবাইলে SMS এর মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড গিয়েছে সেটি এখানে লিখবেন, লিখে এখানে ক্যাপচা কোডটি লিখে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এমন একটি লেখা পাবেন, এখানে দেখতে পারছেন লেখা রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করলে এখানে আপনি আপনার আবেদন ফর্মটি পেয়ে যাবেন ব্যাটেলিয়ান আনসারের। ফর্মটি অনেকটা সতর্কতার সাথে এখানে পূরণ করবেন। তো কোথায় কি পূরণ করতে হবে দেখতে পারছেন এখানে লেখা রয়েছে। প্রথমত এখানে আপনি আপনার নাম লিখবেন ইংরেজিতে, আপনার নাম বাংলাতে লিখবেন, এখানে আপনার পিতার নাম লিখবেন, মাতার নাম লিখবেন বাংলাতে। দেখতে পারছেন সব কিন্তু বক্সের লেখাই রয়েছে কোথায় কিভাবে লিখতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দেবেন ইংরেজিতে, যদি কোনো কোটা থেকে থাকে আপনার সেক্ষেত্রে সেই কোটাটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে এখানে লিঙ্গ, লিঙ্গটি এখানে সিলেক্ট করে দেবেন একটি, এটিতে কিন্তু শুধুমাত্র পুরুষ পাত্রে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে এখানে মেইল লেখাটি দেখতে পারবেন এটি সিলেক্ট করে দিবেন, ওকে করে দিবেন। তারপর রয়েছে বৈবাহিক অবস্থা, অবশ্যই আপনাদের অবিবাহিত হতে হবে সেটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ধর্ম, আপনার ধর্মটি এখানে সিলেক্ট করে দিবেন, জাতীয়তা বাংলাদেশি। তো তারপর রয়েছে দৃষ্টিশক্তি, আপনার দৃষ্টিশক্তি 6x6 বা আদার যেটি হবে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে শারীরিক যোগ্যতা, এখানে উচ্চতা কত ফিট কত ইঞ্চি রয়েছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন। বুকের মাপ স্বাভাবিক কত এবং সম্প্রসারিতে কত সেটি লিখে দিবেন, ওজনটি এখানে লিখে দিবেন। তারপর রয়েছে ঠিকানা, এখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটি লিখতে হবে, বাংলাতে লিখতে হবে। প্রথমে রয়েছে বাসা সড়ক নাম ও নম্বর অথবা CO, এখানে আপনি বাসা অথবা সড়কের নাম্বারটি দিয়ে দিবেন এবং চাইলে আপনি এখানে আপনার গার্ডিয়ানের নামটিও লিখে দিতে পারেন। তারপর রয়েছে গ্রাম অথবা পাড়া অথবা মহল্লার নামটি লিখবেন, ইউনিয়ন অথবা পৌর ওয়ার্ড, ডাকঘর, পোস্টকোড, বিভাগ, প্রার্থীর নিজ জেলা এবং থানা, সঠিকভাবে এগুলো এখানে লিখে দিবেন। তারপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা, আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে দিয়ে দিবেন, পরীক্ষার নাম, বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, পাশের সাল, বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়, বিভাগ, শ্রেণী বা GPA। যদি আপনি একাধিক শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাড করতে চান, অ্যাডে ক্লিক করে একাধিক আপনি এখানে যুক্ত করতে পারবেন। নিচে রয়েছে যোগাযোগের মাধ্যম, আপনার মোবাইল নাম্বারটি যেহেতু পূর্বেই দিয়েছিলেন দেখতে পাবেন। তারপর রয়েছে ইমেল আইডি, যদি থাকে দিয়ে দিতে পারেন, বিকল্প মোবাইল নাম্বার যদি থাকে দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর রয়েছে অন্যান্য তথ্য, অতিরিক্ত যদি কোনো যোগ্যতার থাকে সেক্ষেত্রে এই বক্সে লিখে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, ছবির জন্য মাপটি লাগবে 250x250 পিক্সেল এবং স্বাক্ষরের জন্য মাপটি লাগবে 300x100 পিক্সেল। অনলাইন আবেদনটি করার পূর্বে এটি আপনি আগে থেকে স্ক্যান করে সাইজ করে রেখে দিবেন। তো আপনি আপনার ছবি এবং স্বাক্ষরটি এখানে আপলোড করে দিবেন। আপলোড সম্পূর্ণ হয়ে গেলে এখানে একটি টিকমার্ক দিবেন, দিয়ে এখানে যে ক্যাপচা কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো এখানে লিখে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এখানে আপনার অ্যাপ্লিকেশনটি প্রিভিউ হবে, আপনি যে তথ্যগুলো দিয়েছেন সম্পূর্ণটি এখানে একবার ভালো করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা।
যদি সম্পূর্ণটি ঠিক থাকে এখানে কনফার্ম সাবমিট এখানে ক্লিক করবেন, তারপর এখানে ওকে করে দিবেন। দেখতে পাচ্ছেন একটি মেসেজ এসেছে, আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করা হয়েছে, আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও প্রশ্নপত্র ডাউনলোড করার জন্য নির্দেশনা প্রদান করা হবে, আপনার আইডি নম্বর ও পাসওয়ার্ড পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন, এখানে ওকে করে দিবেন। ওকে করে দিলে এমন একটি অপশন পেয়ে যাবেন, উপরে আপনার নাম লেখা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট অ্যাডমিট কার্ড এবং ভিউ অ্যান্ড প্রিন্ট ফর্ম। প্রথমে এখানে প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নেবেন। একইভাবে ভিউ অ্যান্ড প্রিন্ট ফর্ম এখানে ক্লিক করে আপনি আপনার আবেদনের যে ফর্মটি রয়েছে সেটিও এখান থেকে একটি প্রিন্ট আউট করে আপনার কাছে সংগ্রহ করে রেখে দেবেন। এই যে এমন একটি আবেদনের ফর্ম পেয়ে যাবেন। আর পরবর্তীতে আপনাদের কী কী করতে হবে সেটি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আপনারা দেখে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। আর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে পূর্বে আলোচনা করেছি, সেটির ভিডিও দেওয়া রয়েছে, উপরে আই বাটনের লিঙ্কটি দিয়ে দিব। তো এভাবে আপনারা 23তম ব্যাচে পুরুষ ব্যাটালিয়ান আনসারের অনলাইন আবেদনটি সম্পন্ন করতে পারেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।